সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। প্রবলেম সলভ সিক্স এর আজকের পর্বের মূল বিষয় হচ্ছে যে স্ট্রিং এর সিম্পল ইনপুট আউটপুট। গত কয়েক পর্বে আমি স্ট্রিং এই সিম্পল ইনপুট আউটপুট নিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি যে আজকের টিউটোরিয়ালের পর আপনাদের মনে যদি কোনো প্রকার সন্দেহ থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং গিয়ার্স এবং স্ক্যানএফ এর মধ্যে সুবিধা কোন জায়গায় সেটাও আজকে আপনারা বুঝতে পারবেন। এর পাশাপাশি ব্যাকস্ল্যাশ জিরো অর্থাৎ নাল ক্যারেক্টার এরও গুরুত্ব এখানে বুঝতে পারবেন। সো আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝার চেষ্টা করবেন। সো আজকের পর্বে যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা আগে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে টেক স্ট্রিংস এস ইনপুট অ্যান্ড প্রিন্ট দেম, অর্থাৎ আমরা স্ট্রিংস একাধিক স্ট্রিং আমরা ইনপুট নিব এবং সেগুলো প্রিন্ট করব। অর্থাৎ স্ট্রিং ইনপুট নিয়ে প্রিন্ট করাটাই হচ্ছে আমাদের আজকের লক্ষ্য। এবং এখানে বলা হয়েছে যে দ্য প্রোগ্রাম উইল টার্মি উইল এক্সিট হোয়েন ইনপুট স্ট্রিং ইজ এমটি, অর্থাৎ প্রোগ্রামটা আমরা ততক্ষণ পর্যন্ত চলবে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রিং ইনপুট নিয়ে আউটপুট শো করবো যতক্ষণ পর্যন্ত আমরা এমটি স্ট্রিং পাই। এমটি স্ট্রিং বলতে কি, অর্থাৎ যে স্ট্রিং এ কোনো ক্যারেক্টার নাই, অর্থাৎ শুধুমাত্র একটা নিউ লাইন যখন আমরা দিচ্ছি এখানে ইন্টারপ্রেস করতেছি তার মানে স্ট্রিং এর লেন্থ হচ্ছে শূন্য। লেন্থ শূন্য বলতে বোঝাচ্ছে যে আমার কোনো ক্যারেক্টার থাকবে না, শুধুমাত্র একটা ক্যারেক্টার। স্ট্রিং মানে অফকোর্স একটা ক্যারেক্টার থাকবে, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো, অর্থাৎ শুধুমাত্র ব্যাকস্ল্যাশ জিরো। এটা নিয়েই যে স্ট্রিংটা গঠিত হয় শুরুতেই ইন্ডেক্সের শুরুতেই, অর্থাৎ যদি আমার যদি স্ট্রিংটার নাম আমরা সিএইচ দেই এবং এর ইন্ডেক্স যদি 100 হয়, অর্থাৎ আমি যদি এখানে নিয়ারোবরে ক্যারেক্টার রাখতে পারবো, কিন্তু এর শুরুতে যদি আমি সিএইচ জিরোই যদি আমার হয় যে ব্যাকস্ল্যাশ জিরো অর্থাৎ নাল ক্যারেক্টার, তার মানে স্ট্রিংটা এমটি, তার মধ্যে কোনো স্ট্রিং নেই। এই ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি ইনটা চাপি তাহলে আমরা একটা এমটি স্ট্রিং নিয়ে নিতে পারবো, এটা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা এক্সট্রা নিউ লাইন অর্থাৎ এক্সট্রা ইনটা চাপি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করবে। কীরকম করে, যখন আমরা এইচএস টু টাইপ করবো এবং ইনটা চাপবো তখন এইচএস টু প্রিন্ট করবে, যখন দিনাজপুর লিখে ইনটা চাপবো তখন দিনাজপুর প্রিন্ট করবে, যখন 5200 লিখে ইনটা চাপবো তখন 5200 প্রিন্ট করবে, এবং যখন আবার একটা ইনটা চাপবো এই ইনটা চাপবো তখন নতুন একটা লাইন আসলো, আবার যখন ইনটা চাপবো তখন প্রোগ্রাম টার্মিনেট করবে। এবং আমার কাছে কন্ডিশনটা হচ্ছে এরকম। সো এটা যখন আমরা সলভ করব তার আগে বলে রাখি যে আপনারা স্ক্যানএফ গেটস দুটো ইউজ করে এটা সলভ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে স্ক্যানএফ ইউজ করতে গেলে আপনাদেরকে বেসিক, আপনারা বেসিক কতটুকু জানেন সেটা আপনাদেরকে কাজে লাগাইতে হবে, আর গেটস ইউজ করে সেটা কাজে লাগানো দরকার নেই, সেটা সিম্পলি হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে গেটস দিয়ে করে দেখাবো এবং আমি আশা করব যে আপনারা নিজের উদ্যোগেই স্ক্যানএফ দিয়ে করার চেষ্টা করবেন। এবং যদি আপনারা স্ক্যানএফ দিয়ে সেটা করতে সফল হন তাহলে বুঝবেন যে স্ট্রিং এর জন্য আপনি অনেক বেশি এগিয়ে গেছেন এবং আপনি ঠিক পথে আগাচ্ছেন। সো আজকের প্রোগ্রাম শুরু করি। প্রথমে আমি এখানে একটা ক্যারেক্টার টাইপের এরে ডিক্লেয়ার করব, যেহেতু আমাদেরকে একটা স্ট্রিং নিতে হবে। ক্যারেক্টার টাইপের এরকে আমরা স্ট্রিং বলি সাধারণত। একটু ডিফারেন্স আছে ওই যে ব্যাকস্ল্যাশ জিরো অর্থাৎ নাল ক্যারেক্টার। আচ্ছা, এবার আমরা ইনপুট নেব এবং মাল্টিপল ইনপুট মানে একাধিক ইনপুট যেহেতু আমরা নিচ্ছি সেহেতু আমাদেরকে হোয়াইল ইউজ করতে হবে, হোয়াইল ইউজ করতে হবে। সো এখন হোয়াইল আমরা কতক্ষণ চালাবো সেটা আমরা শিওর না, এবং যেহেতু এখানে আমাদের একটা টার্মিনেট কন্ডিশন আছে, টার্মিনেটিং কন্ডিশন আছে, আমরা কি করেছিলাম যে এরকম ক্ষেত্রে হোয়াইলের ভিতরে স্ক্যানএফ দিয়ে দিতাম। সো এবং দিয়ে দিতাম যে স্ক্যান করে কোনো কিছু একটা নিয়ে, যেমন এই ক্ষেত্রে যদি স্ট্রিং যখন আমরা ইনপুট নেব তখন আমরা এই কাজ করতাম যে স্ক্যানএফ পার্সেন্ট এস কমা সিএইচ, যেহেতু স্ট্রিংয়ে হবে না, তারপর এখানে লিখতাম কি নোট ইকাল টু ইওএফ। নোট ইকাল টু ইওএফ আমরা কখন লিখতাম, তখনই লিখতাম যখন আমরা ইন্ড অফ ফাইলে শেষ হবে, অর্থাৎ আমরা টার্মিনেটিং কন্ডিশন দেওয়া থাকবে না, বাট এখানে টার্মিনেট কন্ডিশন দেওয়া আছে। যদি আপনাদের টার্মিনেট কন্ডিশন দেওয়া থাকে তাহলে আপনি ইউএফ দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে মাস্ট আপনাদেরকে ইউএফ দিতে হবে ইন্ড অফ ফাইল। আচ্ছা, এখানে যেহেতু টার্মিনেটিং কন্ডিশন
দেওয়া আছে, সেহেতু আমরা এটা না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা ইনপুট হিসেবে কিন্তু স্ক্যানএফ ইউজ করবো না, আমরা ইউজ করবো গেটস। গেটসের ক্ষেত্রে এটাও একটা সুবিধা যে আমাদের কিন্তু ফাইলটা লিখতে হয় না, আমরা যদি ডাইরেক্টলি গেটস লিখে সিএস দিই তাহলে আমরা এটা ইন্ডো ফাইলে অটোমেটিকলি টার্মিনেট করবে। সো আমরা এভাবে আমরা নিতে পারি। এবার আমরা গেটস দিয়ে আমরা যখন স্ট্রিংকে ইনপুট নিলাম, এর মাধ্যমে আমাদের এই লাইনটার মাধ্যমে আমরা একাধিক ইনপুট নিতে পারবো। এবার হচ্ছে আমাদের প্রিন্ট করার ব্যাপার, আমরা এখন প্রিন্ট করব সিএইচ এর মানটা, তাহলে আমাদের মোটামুটি কাজ 50%-এর উপর শেষ হয়ে যাবে। printf %s \n ch এর মাধ্যমে আমরা এই স্ট্রিংটা প্রিন্ট করলাম। আমাদের মোটামুটি এরকম ইনপুট আউটপুট দেখানোর জন্য প্রোগ্রামটা রেডি। যদি এখনো পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়নি তাহলে আমরা প্রোগ্রামটা এবার রান করব আপনাদের বুঝে অসুবিধার জন্য। প্রোগ্রাম রান করলাম, এখন এখানে আমরা কি করব, ইনপুট দেব। ইনপুট হিসেবে প্রথমে আমরা দিচ্ছি hstu, এটা চাপলাম, hstu প্রিন্ট করলো দিনাজপুর, এটা চাপলাম দিনাজপুর প্রিন্ট করলো 5200, এটা চাপলাম 00 প্রিন্ট করলো। এবার বলেছিলাম যদি ইন্টার চাপি তাহলে প্রোগ্রাম টার্মিনেট করবে, ইন্টার চাপলাম প্রোগ্রাম টার্মিনেট করলো না, তার মানে আমরা প্রোগ্রাম এখন শেষ করতে পারিনি। আবার ইন্টার চাপলাম প্রোগ্রাম টার্মিনেট করিনি, আচ্ছা তার মানে আমরা এখানে প্রোগ্রাম টার্মিনেট করাতে পারতেছি না। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে তো টার্মিনেটিং কন্ডিশন দিইনি। কি করলে প্রোগ্রাম টার্মিনেট করবে সেখানে কিন্তু কন্ডিশন দেওয়া হয়নি, বলা হচ্ছে ইন্ডো ফাইলে। এটা মানে কি, ইন্ডো ফাইলে টার্মিনেট করতে পারে, একমাত্র টার্মিনেট হতে পারে ইন্ডো ফাইলে। দেখি আমরা ইন্ডো ফাইলে টার্মিনেট হয় কিনা, কন্ট্রোল জেড, ইয়েস ইন্ডো ফাইলে টার্মিনেট হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু ইন্ডো ফাইলে টার্মিনেট করার ব্যাপার না, আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে প্রোগ্রাম তখনই টার্মিনেট করবে যখন আমরা একটা এক্সট্রা নিউ লাইন পাবো, মানে এমটি স্ট্রিং দেবো। গেটসের মাধ্যমে আমরা এই ইন্টারটাও নিতে পারি, সেই জন্যই আমরা গেটস ইউজ করা সোজা, বাট স্ট্রিংয়ে স্ক্যান করে নিলে আমরা কিন্তু এই লাইনটা নিতে পারবো না। আচ্ছা এবার আমাদের কি কাজ, টাইম ইট কন্ডিশন দেওয়া। আমাদের কাজটা হবে যে ইফ এখানে একটা কন্ডিশন দিব, যেটা যদি সত্য হয় তাহলে রিটার্ন করে ফেলবে। এখন আমরা শর্তটা কী দেবো, যদি এমটি স্ট্রিং হয় সেক্ষেত্রে কি হয়, এমটি স্ট্রিং ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি স্ট্রিংয়ের মধ্যে কিছুই না থাকে, যদি জিরোতম ইন্ডেক্সে কিছু না থাকে, মানে আমি বলেছিলাম যে স্ট্রিং যদি সিএস 100, এর মানে হচ্ছে যে আমি এখানে 99 একটা বিশিষ্ট একটা স্ট্রিং নিতে পারবো এবং যে 100তম সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0 হবে। অর্থাৎ এখানে আমি সি 98 পর্যন্ত আমি স্ট্রিং ইউজ করতে পারবো, 0 থেকে সি 98 পর্যন্ত এই 99টা পজিশনে আমি 99টাকে একটা বসাতে পারবো এবং শেষটার জন্য ব্যাকস্ল্যাশ 0। এটা যদি বসাই তাহলে আমার সেটা ম্যাক্সিমাম স্ট্রিং হবে, এর থেকে কম হতে পারে যদি, আর সব থেকে কম কোন স্ট্রিংটা হবে যদি এখানে কোনো ক্যারেক্টার না থাকে, অর্থাৎ শুরু পজিশনে যদি ব্যাকস্ল্যাশ 0 থাকে তার মানে আমার এখানে কোনো ক্যারেক্টার নেই, সেটা হচ্ছে আমাদের এমটি স্ট্রিং। সো এমটি স্ট্রিং যদি হয়, অর্থাৎ সি 0 এটা যদি ইকুয়াল হয়, এমটি স্ট্রিং মানে এটা যদি ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার হয়, তাহলে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট করবে। এই কাজটা করে ফেললে আমাদের মোটামুটি হবে কাজ শেষ। এবার আমরা দেখি আমাদের প্রোগ্রামটা হয়েছে কিনা, রান করি। ও সরি, এখানে সি হবে না, এখানে সিএইচ হবে, কারণ আমার স্ট্রিংটা তো সিএইচ। রান করলাম, সো এখানে প্রথমে আমরা যদি দেখি hstu, তারপর dinajpur দিনাজপুর, এবার একটা লিখলাম না, এবার যদি ওখানে আমরা নিউ লাইন চালাম, তাই ইন্টার চাপলাম, তখনই প্রোগ্রামটা টার্মিনেট করলো। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যখনই একটা ইন্টার চাপবো তখন প্রোগ্রামটা টার্মিনেট করবে। স্ক্যানএফ দিয়ে কেন সম্ভব না সেটা আমি এর আগেও বলেছি, এইভাবে কারণ স্ক্যানএফ এর মাধ্যমে নিউ লাইন কিন্তু নিবে না। স্ক্যানএফ মাধ্যমে আমরা গেটসের মাধ্যমে একটা নিউ লাইনেও আমরা এমটি স্ট্রিং হিসেবে নিতে পারতেছি, নিউ লাইন যখন দিচ্ছি সেটা একটা ইনপুট হিসেবে নিচ্ছে এবং এমটি স্ট্রিং হিসেবে নিচ্ছে, কিন্তু স্ক্যানএফ কিন্তু সেটা নিবে না। এখানে আপনাদের সমস্যা হবে এবং এই সমস্যার সমাধান করার দায়িত্ব আপনাদেরই। যদি কোনো প্রকার সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আমি অফকোর্স সাহায্য করবো, এর জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো
ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।